আপনি কি কাঁদছেন? এই যে শুনুন না, আপনি কি কাঁদছেন? কেন, আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞেস করলাম। তাহলে না মানে কেন কাঁদছিলেন তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা কটা বাজে বলুন তো। এখন কি আপনি মজা করছেন আমার সাথে? মজা মজা কোথায় করলাম? নিজের ঘড়িতেই দেখে নিন না। আমার ঘড়িটা না, বাড়িতে রেখে এসেছি। মোবাইল সাথে? মোবাইল নিশ্চয়ই আছে, মোবাইলেই দেখে নিন না। আমার মোবাইল তো কোনোদিনও সময় দেখায় না। বাহ গ্রেট, ওরকম মোবাইল পুষিয়ে রেখেছেন কেন? ফেলে দিলে তো পারেন। চাইলেই কি আর সব কিছু ফেলে দেওয়া যায়? এই ছোট ছোট জিনিসগুলোর সাথে কত স্মৃতি জড়িয়ে থাকে আমাদের। এই যে দেখুন না, এটার সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতি, অনেক স্মৃতি আমারও আছে, চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে। এক অসভ্য মাতাল লোক রোজ রাতে তেড়ে আসে আমাকে গিলে খাওয়ার জন্য। প্রথম দিকে ভাবতাম এগুলো সব আমারই ভুল, না আমার আমার গায়ের রং, আমার আমার কুৎসিত চেহারা, এইগুলিই আমার ভুল, যেটা আমি কোনোদিনই পরিবর্তন করতে পারবো না, নিজেকে শেষ না করে দেওয়া পর্যন্ত। গম্ভীর সমস্যা তো তাহলে। কিন্তু জানেন তো, আপনার স্বামী না ভুল বলে, আপনি কিন্তু খুবই সুন্দর দেখতে। পৃথিবীতে তো সবাই সুন্দর, নিজের মতো করে সুন্দর। আমার জায়গায় আপনি থাকলে আপনি কি করতেন বলুন তো? কি নিয়ে বাঁচবো আমি বলুন? কি উদ্দেশ্যে বাঁচবো? কি আছে জীবনে বাঁচার? আমার কিচ্ছু নেই। আমি আর কি করতাম? আপনার মতো হয়তো কোথায় গিয়ে বসে থাকতাম, কিন্তু আপনার কথা শুনে কিন্তু মনে হচ্ছে না আপনার বেশি বয়স। আসলে আমার চাওয়া না পাওয়া আপনি কোনোদিনই বুঝবেন না। কারোর চাওয়া না পাওয়া কেউই বোঝে না, কিন্তু মরে যাওয়াটাও কিন্তু আবার কোনো সলিউশন না। আপনার গাড়ি চলে এসছে। আমি আসি তাহলে, আপনি ভালো থাকবেন। আপনি না বললেন আমি খুব সুন্দর দেখতে? সুন্দর যে একটা অনুভূতি, তার জন্য চোখের দরকার হয়।